খবরটি অবাক করার মতোই। কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত সমুদ্রের কোল ঘেঁষে কম বেশি 170 কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আর এটি বাস্তবায়িত হলে তা হবে বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ, যা যুক্ত হবে কক্সবাজারের বর্তমান 80 কিলোমিটার মেরিন ড্রাইভের সঙ্গে। এর মধ্য দিয়েই বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের মালিক হতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান পরামর্শক প্রতিষ্ঠান SMET ইন্টারন্যাশনাল এই সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু করেছে। তবে এই চূড়ান্ত প্রতিবেদন ও নকশা পেতে 1 বছর সময় লাগবে। সংশ্লিষ্টরা বলেছেন, এই সড়ক নির্মাণ হলে এটি হবে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ, যার দৈর্ঘ্য হবে প্রায় 250 কিলোমিটার। এই সড়ক ঘিরেই মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত পর্যটকদের জন্য গড়ে উঠবে ছোট বড় অসংখ্য রিসোর্ট, হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট। স্থানে স্থানে হবে ছোট ছোট সি বিচ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, ঘুরতে আসবেন দেশি বিদেশি পর্যটকরা, তাতেই অর্থনীতির চাকা ঘুরবে দিনে রাতে। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবসময় আমাদের সঙ্গে থাকুন।